वेलकम टू माय केमिस्ट्री एकेडमी केजी केमिस्ट्री एकेडमी यूट्यूब चैनल केमिस्ट्री सम्पर्कित जावतीय वीडियो पावा जाबे एजन्य टीकेजी केमिस्ट्री एकेडमी के सबाई सबसक्राइब करो एवं प्रत्येक वीडियो लाइक एवं शेयर करबे। आज के मुक्त शक्ति बा गिब्स मुक्त शक्ति बा गिब्स शक्ति फ्री एनार्जी और गिब्स फ्री एनार्जी और गिब्स एनार्जी ए सम्पर्कित विषय निये कथा बोलबो। एटी प्रथम अध्याय ताप प्रतिविज्ञान भौत रसायन टू बीएससी ऑनार्स द्वितीय वर्ष। এই ফ্রি এনার্জি খুব গুরুত্বপূর্ণ টপিকস। ফ্রি এনার্জি উদ্ভাবক তিনি, এনার পুরো নাম জোসিয়া উইলার্ড গিবস। তিনি 1839 সালে জন্মগ্রহণ করেন, 1903 সালে মারা যান। তিনি আমেরিকান। তিনি অনেকগুলা বিষয় নিয়ে মৌলিক বিষয়ের উপরে নিয়ে কাজ করেছেন এবং প্রত্যেক মৌলিক বিষয় খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই প্রত্যেকটা এই তিনটা সাবজেক্টে ওনার অবদান আছে। কেমিস্ট্রিতে বেশ বেশি অবদান, যেমন কেমিস্ট্রি এবং ফিজিক্সে, ম্যাথামেটিক্সেও কিছু আছে। কেমিক্যাল থার্মোডাইনামিক্স, কেমিক্যাল পোটেনশিয়াল, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল ইন সিম্বল, গিবস এনট্রপি, ফেস স্পেস, ফিজিক্যাল অপটিক্স, গিবস ফ্রি এনার্জি, ফেস রুল, গিবস প্যারাডক্স, ভেক্টর ক্যালকুলাস, ক্রস প্রোডাক্ট, গিবস ফেনোমেনাল, গিবস Helmholtz equation, Gibbs Duhem equation, Gibbs algorithm, Gibbs measure, Gibbs state, Gibbs Thomson effect, Gibbs isotherm, Gibbs Donnan effect, Gibbs Meragoni effect, Gibbs lemma, Gibbs inequality, Gibbs distribution. এতগুলো মৌলিক বিষয়ের উপরে নিয়ে কাজ করেছেন। মুক্ত শক্তি বা গিবস মুক্ত শক্তি এই বিষয়টা আমরা জানব। কোন একটি পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বা তা শুধুমাত্র এনথালপি বা এন্ট্রোপি দিয়ে আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো না। কোনো বিক্রিয়া বা কোনো পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বা কিভাবে ঘটবে এগুলো এনথালপি পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তন ইত্যাদি দ্বারা কিন্তু নির্ধারিত হয় না। প্রকৃতপক্ষে কোনো পরিবর্তন বা বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা নির্ধারণের জন্য মুক্ত শক্তি নামক অপর একটি তাপগতি অপেক্ষকের সাহায্য নেওয়া হয়, যা সিস্টেমের এনথালপি ও এন্ট্রপি উভয় অপেক্ষককে অন্তর্ভুক্ত করে। বিজ্ঞানী গিবস সর্বপ্রথম এই অপেক্ষকটি ব্যবহার করেন, একে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। মুক্ত শক্তি এনথালপি এবং এনট্রপির মধ্যকার যে সম্পর্ক সেটি হল জি, ক্যাপিটাল জি ইকুয়াল ক্যাপিটাল এইচ মাইনাস ক্যাপিটাল টি এস। এই এইচ এবং এস অবস্থা অপেক্ষক হওয়ায় জি একটি অবস্থা অপেক্ষক। জি পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে। সুতরাং মুক্ত শক্তি হল একটি তাপগতীয় অপেক্ষক, যা হ্রাস দ্বারা বোঝা যায়। কোনো সিস্টেমের মধ্যে একটি প্রক্রিয়া সংঘটিত হলে সিস্টেমটি কি পরিমাণ বহিঃস্থ কার্য সম্পাদনের সক্ষম। অতএব নির্দিষ্ট তাপমাত্রা
ও চাপে মুক্ত শক্তি পরিবর্তন আমরা কি লিখতে পারি? ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটি আমরা লিখতে পারি। এই সমীকরণকে গিবস মুক্ত শক্তি সমীকরণ বলা হয়। কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সম্পর্কে আভাস দেওয়ার ক্ষেত্রে এই সমীকরণটি খুবই উপযোগী। গিবস মুক্ত শক্তি সমীকরণকে গিবস হেলমস সমীকরণও বলা হয়ে থাকে। রাসায়নিক বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ও মুক্ত শক্তি পরিবর্তন, আমরা জানি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলিতে সর্বদা এনট্রপি বৃদ্ধি পায়, আবার যেসব প্রক্রিয়ায় এনথালপি হ্রাস পায় সেগুলো সচরাচর স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। কিন্তু ডেল এইচ এর ধনাত্মক মান বিশিষ্ট এমন অনেক প্রক্রিয়া জানা আছে যেগুলো স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। এনথালপি পরিবর্তন প্রতিকূল ধনাত্মক হওয়া সত্ত্বেও কোনো কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হওয়ার অর্থ হল এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডেল এস অত্যন্ত অনুকূল। কাজেই সিদ্ধান্ত করা যায় যে গিবস মুক্ত শক্তি সমীকরণে ডেল জি ইকুয়াল ডেল এস মাইনাস টি ডেল এস মধ্যস্থিত ডেল জি পদটি প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্থিতিমাত্রা এবং চাপে আমরা বলতে পারি কোনো বিক্রিয়া মুক্ত শক্তি হ্রাস করলে অর্থাৎ ডেল জি ইকুয়াল ডেল জি নেগেটিভ হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। কোনো বিক্রিয়ার মুক্ত শক্তি বৃদ্ধি ঘটলে অর্থাৎ ডেল জি পজিটিভ হলে সম্মুখ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার সম্ভাবনা নেই, বরং বিপরীত বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার সম্ভাবনা আছে। কোনো বিক্রিয়ার মুক্ত শক্তি পরিবর্তন না হলে অর্থাৎ ডেল জি শূন্য হলে সম্মুখ ও বিপরীত বিক্রিয়া সমান গতিতে চলতে থাকবে, অর্থাৎ সাম্যাবস্থার সৃষ্টি হবে। কাজ অপেক্ষক এবং গিবস মুক্ত শক্তির তাৎপর্য, এই তাৎপর্য প্রথম যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাজ অপেক্ষক ও এর তাৎপর্য, এটি নিয়ে প্রথমে কথা বলবো। মুক্ত শক্তির ন্যায় কাজ অপেক্ষক একটি অবস্থা অপেক্ষক, কাজ অপেক্ষককে ইয়ে দ্বারা প্রকাশ করা হয়। জার্মান আরবিয়েট অর্থ কাজ হতে এই ইয়ের প্রতীকটি নেওয়া হয়েছে। এ পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে। একে অবস্থা অপেক্ষক ইউ এবং এস দ্বারা নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়, ইয়ে ইকুয়াল ইউ মাইনাস টি এস। ডিফারেন্সিয়াল যদি আমরা করি, ডিফারেন্সিয়াল করে আমরা স্থিতিমাত্রায় তাহলে কি পাচ্ছি? ডেল এ ইকুয়াল ডেল ইউ মাইনাস টি ডেল এস, এটি আমরা পাচ্ছি। ডেল এ ইকুয়াল ডেল ইউ মাইনাস টি কিউ রিভার্সিবল প্রসেস কিউ বাই টি, কারণ সমতাপীয় অভিমুখী প্রণালীর ক্ষেত্রে ডেল এস ইকুয়াল Q rep by T, এটি কিন্তু আমরা জানি। অতএব ডেল এ ইকুয়াল ডেল ইউ মাইনাস কিউ, অর্থাৎ কিউ রেপ ইকুয়াল ডেল ইউ মাইনাস ডেল এ। আবার ডেল ইউ সমান কিউ রেপ প্লাস ডব্লিউ রেপ, এটি আমরা জানি তাপগতি বিজ্ঞানের প্রথম যে সূত্র সেই সূত্র অনুসারে এটি আমরা জানি। এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে আলটিমেটলি কিউ রেপ আর কিউ রেপ দুই পাশ থেকে উঠে যাচ্ছে, তাহলে এখানে আসছে মাইনাস ডেল এ ইকুয়াল মাইনাস ডব্লিউ রেপ। এখানে সিস্টেম দ্বারা পরিবেশের উপর সম্পাদিত সর্বোচ্চ কাজ হচ্ছে মাইনাস ডব্লিউ, সিস্টেম দ্বারা পরিবেশের সর্বোচ্চ সম্পাদিত কাজ। ইউপিএক নিয়ম অনুসারে ঋণাত্মক চিহ্ন যুক্ত করা হয়েছে,
আর এই কাজ ফাংশন ইয়ে এর হ্রাস স্থিতিমাত্রায় উন্মুখীভাবে সিস্টেম সর্বোচ্চ যে পরিমাণ কাজ করতে পারে তার সমান। এরপরে যেটি তাৎপর্য আমরা জানবো সেটি হচ্ছে মুক্ত শক্তি, মুক্ত শক্তি এবং এর তাৎপর্য এই বিষয়ে আমরা একটু জানবো। মুক্ত শক্তির যে সমীকরণ সেই সমীকরণটা কি, জি ইকুয়াল এইচ মাইনাস টিএস, এই এইচ এবং এস অবস্থা ফাংশন বলে স্থিতিমাত্রায় জিউ একটি অবস্থা নির্ভরক। এখন এটিকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, স্থিতিতা মাত্রা ডিফারেন্সিয়াল করি, তাহলে কি আসবে, ডেল জি ইকুয়াল ডেল এস মাইনাস টি ডেল এস, এটি আসবে। এখন স্থির চাপে আমরা জানি ডেল এস ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল বি, ডেল এস এর পরিবর্তে এটি লিখেছি, কিন্তু ডেল এস ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল বি, এটি ডেল এস এর পরিবর্তে এটি আমরা লিখলাম। এরপরে কি আসে, ডেল জি ইকুয়াল ডেল ইউ মাইনাস কিউ রেম প্লাস পি ডেল বি, তাহলে টি ডেল এস, টি ডেল এস যেটি টি ডেল এস এর পরিবর্তে এটি লিখছি আমরা, কারণ আমরা জানি ডেল এস ইকুয়াল কিউ রেম বাই টি, টি ডেল এস ইকুয়াল কি হবে কিউ রেম, টি ডেল এস এর পরিবর্তে কিউ রেম লিখেছি, কিউ রিভার্সিবল লিখেছি, ডেল জি ইকুয়াল ডব্লিউ প্লাস পি ডেল ভি, এটি লেখা যাবে। তার তাপগতি বিজ্ঞানে প্রথম সূত্র কিউ রিভার্সিবল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ইউ মাইনাস ডব্লিউ রেপ, এখানে ডব্লিউ রেপ যেটি লিখেছি এটি হচ্ছে সিস্টেমের সম্প্রসারিত কাজ, দ্যাট ইজ চাপ আয়তন প্লাস অন্যান্য কাজ যেমন বৈদ্যুতিক কাজ ইত্যাদি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ডেল জি মাইনাস ডেল জি ইকুয়াল মাইনাস ডব্লু রেফ, এটি কিন্তু লেখা যায়। এটি লেখা যায় আর পূর্বের সমীকরণে আমরা দেখেছি ডেল এ, পূর্বে যেটি আমরা করেছি কাজ অপেক্ষক এবং তাৎপর্যের ক্ষেত্রে আমরা দেখেছি ডেল এ ইকুয়াল মাইনাস ডব্লু রেফ, এটি আমরা দেখেছি। ওখান থেকে ওইটার থেকে আমরা লিখতে পারি কি, ডেল জি ইকুয়াল মাইনাস ডেল এ, এটি কিন্তু আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। এখানে স্থির তাপমাত্রা ও চাপে কোন অভিমুখী প্রক্রিয়ায় মুক্ত শক্তি হ্রাস যেটি এটি হচ্ছে মাইনাস ডেল জি, সিস্টেম দ্বারা নেট সম্পাদিত কাজের সমান হবে, সিস্টেম কর্তৃক নেট সম্পাদিত কাজ ডব্লিউ রিভার্সিবল দিয়ে দেখিয়েছি, দেখিয়েছি এখানে সিস্টেম দ্বারা পরিবেশের সম্পাদিত কাজ ইকুয়াল মাইনাস ডব্লু, সুতরাং কাজ অপেক্ষকের হ্রাস স্থিতিমাত্রায় উভমুখীভাবে সিস্টেমের সর্বোচ্চ যে পরিমাণ কাজ করতে পারে তার সমান। কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক সাধারণভাবে কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক, কাজ অপেক্ষক এবং গিবস মুক্ত শক্তি যেটি সেটির মধ্যে সম্পর্ক, মুক্ত শক্তি জি এবং কাজ অপেক্ষক যেটি সেটির সংজ্ঞা থেকে আমরা জানি জি ক্যাপিটাল জি ইকুয়াল এইচ মাইনাস টিএস, এই জি হচ্ছে সিস্টেমের মুক্ত শক্তি, এইচ হচ্ছে সিস্টেমের এনথালপি, এস হচ্ছে সিস্টেমের এন্ট্রপি, আর টি হচ্ছে তাপমাত্রা সিস্টেমের। আবার এইচ
ইকুয়াল আমরা কি জানি h ইকুয়াল u প্লাস pv, h ইকুয়াল u প্লাস pv, তাহলে h এর পরিবর্তে আমরা u প্লাস pv লিখব, তাহলে g ইকুয়াল u প্লাস pv মাইনাস ts, এটি কিন্তু লেখা যাবে। এরপরে এটিকে আমরা লিখলাম g ইকুয়াল u মাইনাস ts প্লাস pv, এটা চেঞ্জ করে লিখলাম। আবার এ সমান আমরা জানি কি, এ সমান জানি ইউ মাইনাস টিএস, ইউ মাইনাস টিএস, ইউ মাইনাস টিএস এর পরিবর্তে এ লিখলাম, এ হচ্ছে কাজ অপেক্ষক, তাহলে কাজ অপেক্ষক এবং গিবস মুক্ত শক্তি যেটি সেটির মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারলাম, জি ইকুয়াল এ প্লাস পিভি, এটি কিন্তু কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক হয়ে গেল। এরপরে কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক ক্ষেত্রে আমরা সমতাপীয় কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক, সমতাপীয় কাজ অপেক্ষক এবং মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক কিভাবে লিখতে পারে, স্থির তাপমাত্রা টি, টিতে দুইটি অবস্থা ওয়ান এবং টু বিবেচনা করলাম, দুইটি অবস্থা ওয়ান এবং টু, তাহলে এ সমান আমরা জানি ইউ মাইনাস টিএস, এটি আমরা জানি দুইটা অবস্থা ক্ষেত্রে লিখবো, তাহলে ডেল এর সমান কি লেখা যাবে, এ টু মাইনাস এ ওয়ান, তাহলে ডেল এ এ টু পরিবর্তে আমরা কি লিখবো, ইউ টু মাইনাস টি এস টু, আর এ ওয়ান এর পরিবর্তে লিখবো ইউ ওয়ান মাইনাস টি এস ওয়ান, তাহলে এখানে মাঝের একটা মাইনাস আছে, এই মাইনাস আছে, সেই জন্য এখানে কিন্তু প্লাস হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। এবার ইউ গুলো এক পাশে নিয়ে আসবো, ইউ টু মাইনাস ইউ ওয়ান এটা এক সাইডে নিয়ে আসলাম, আর টি এস টু এবং টি এস ওয়ান এক পাশে নিয়ে আসলাম, তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান মাইনাস টি এস টু মাইনাস টি ইন্টু এস টু মাইনাস এস ওয়ান, এটি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডেল এ ইকুয়াল ডেল ইউ মাইনাস টি ডেল এস, অর্থাৎ ডেল ইউ কিসের পরিবর্তে লিখলাম, ইউ টু মাইনাস ইউ ওয়ান এর পরিবর্তে, আর ডেল এস কিসের পরিবর্তে লিখলাম, এস টু মাইনাস এস ওয়ান, এটি কিন্তু সমতাপীয় কাজ অপেক্ষক এবং গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে গেল। আবার একই সিস্টেম মুক্ত শক্তি পরিবর্তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল জি ইকুয়াল জি টু মাইনাস জি ওয়ান, এটি কিন্তু লিখতে পারি। এই ডেল এ ইকুয়াল ডেল ইউ মাইনাস টি ডেল এস, এটি কিন্তু কাজ অপেক্ষকের সাথে এনট্রপি, এনট্রপি এবং সিস্টেমের যে শক্তি সেটির মধ্যে সম্পর্ক কিন্তু স্থাপন হয়ে গেছে। এবার মুক্ত শক্তির সাথে এটি কিভাবে এনথালপি এবং এনট্রপির মধ্যে সম্পর্কিত করা যায় সেটি দেখছি আমরা। এখন ডেল জি ইকুয়াল লেখা যায় জি টু মাইনাস জি ওয়ান, তা জি টু জি জি সমান আমরা কি জানি, এইচ মাইনাস টিএস, এটি আমরা জানি, তাহলে এস টু এর পরিবর্তে এস জি টুর পরিবর্তে এস টু মাইনাস টি এস টু, আর জি ওয়ান এর পরিবর্তে এইচ ওয়ান মাইনাস টি এস ওয়ান, এটি আমরা লিখবো। এর টি গুলো এক সাইডে নিয়ে আসবো আর টি এস গুলো এক সাইডে নিয়ে আসবো, এগুলো আমরা নিয়ে আসলাম এক সাইডে, এটি টি হবে না, এখানে এইচ হবে, এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে এইচ, এইচ হবে এই জায়গাটাতে এইচ হবে এইচ, এইচ টু
এখানে এইচ টু হবে এইচ ওয়ান হবে এখানে, আর এখানে এইচ টু এইচ ওয়ান, সেটাকে আমরা পাবো ডেল এইচ। তাহলে এখানে যেটি এই এইচ টু মাইনাস এইচ ওয়ান, এই এইচ টু এবং এইচ ওয়ান কে এক সাইডে নিয়ে আসবো, টি হবে না, এটা এইচ হবে। তাহলে ডেল এইচ আমরা লিখছি যেহেতু, তাহলে টি এর পরিবর্তে এগুলো কিন্তু সব এইচ, এই পাশের যে ক্যাপিটাল টি টু মাইনাস টি ওয়ান, এইচ টু মাইনাস এই এইচ টু আছে উপরে এবং এইচ ওয়ান আছে, সেই এইচ টু এবং এইচ ওয়ান গুলো এই সাইডে নিয়ে আসছে। ডেল জি ইকুয়াল ডেল এস মাইনাস টি ডেল এস, এটি কিন্তু আমরা পাবো। এরপরে গিবস হেলমস সমীকরণ, এটি প্রতিপাদন তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র হতে গিবস হেলমস সমীকরণ উপপাদন করব, যে সমীকরণ দ্বারা মুক্ত শক্তি পরিবর্তনের সাথে এনথালপি পরিবর্তন এবং কাজ অপেক্ষকের বা ফাংশনের পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সম্পর্ক স্থাপন করা হয় তাকে গিবস হেলমস সমীকরণ বলে। তাহলে গিবস হেলমস সমীকরণ কাকে বলে? যে সমীকরণের সাহায্যে মুক্ত শক্তি পরিবর্তনের সাথে এনথালপি পরিবর্তন এবং কাজ অপেক্ষকের পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সম্পর্ক স্থাপন করা যায়, এটি হচ্ছে গিবস হেলমস সমীকরণ। এখন এই গিবস হেলমস সমীকরণ যেহেতু উপপাদন করব, আমরা মুক্ত শক্তি এনথালপি ও এনট্রপির মধ্যকার যে সম্পর্ক, সে সম্পর্ক হতে আমরা জানি জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, এটি কিন্তু আমরা জানি। আবার এনথালপি চাপ ও আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেই অনুসারে আমরা জানি এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি, কিন্তু আমরা জানি। তাহলে জি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইউ প্লাস পিভি মাইনাস টি এস, এটি কিন্তু আমরা লিখতে পারি। এখন ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা কি লিখতে পারি? ডি জি ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডিভি প্লাস ভি ডিপি মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি, কিন্তু আমরা লিখতে পারি। আবার এই এখানে ডিইউ ডিইউ ইকুয়াল ডি কিউ মাইনাস পি ডিভি, এটি কিন্তু আমরা জানি প্রথম সূত্র অনুসারে, এবং উভমুখী সিস্টেমের ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল মাইনাস টি ডি এস, এটি কিন্তু আমরা জানি। এটার পরিবর্তে আমরা কি লিখছি? তাহলে ডিইউ সমান কি লিখলাম? ডি ইউ সমান লিখলাম ডি কিউ মাইনাস পি ডিভি, এটি কিন্তু আমরা লিখলাম। তাহলে এই ডি কিউ আর এই ডি কিউ কিন্তু কেটে যাচ্ছে, আর এই পি ডিভি আর এই পি ডিভি কেটে যাচ্ছে, থাকছে কি ভি ডিপি মাইনাস এস ডি টি, এটি কিন্তু থাকছে। এখন স্থির চাপে টি পি সমান জিরো, স্থির চাপের ডিপি সমান জিরো, ডিপি শূন্য হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ডেল জি বাই ডেল টি, স্থির চাপে যেহেতু লিখছি সেই ক্ষেত্রে আমরা নিচে লোয়ার লিমিটে পি লিখেছি মাইনাস এস, এটি কিন্তু আসবে। তো উপরোক্ত সমীকরণের যে সমীকরণের ক্ষেত্রে সিস্টেমকে যদি আমরা এক এবং দুই নম্বর অবস্থা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডি জি টু মাইনাস জি ওয়ান ইকুয়াল মাইনাস এস টু মাইনাস এস ওয়ান টু ডি টি, এটি কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ ডি ডেল জি ইকুয়াল মাইনাস ডেল এস ডি টি, এটি লেখা যায়। অর্থাৎ এখানে স্থির চাপে কি পাচ্ছে? ডেল 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 জি বাই ডেল টি
লোয়ার লিমিটে কি লিখেছি, যেহেতু স্থির চাপে ইকুয়াল মাইনাস ডেল এস, এটি কিন্তু লেখা যায়। অর্থাৎ ডেল এস সমান আমরা কি পেলাম, মাইনাস ডেল অফ ডেল জি বাই ডেল টি স্থির চাপের ক্ষেত্রে। এখন এই সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ অপেক্ষক ও মুক্ত শক্তির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটি কিন্তু আমরা লিখতে পারি। ডেল জি সমান আমরা কি লিখতে পারবো, ডেল এইচ মাইনাস টি, ডেল এস এর ভ্যালু যেটি পেলাম উপরে সেটি আবার এখানে লিখে দেবো, ডেল অফ ডেল জি বাই ডেল টি চাপের ক্ষেত্রে। অর্থাৎ কি আসে, ডেল জি ইকুয়াল ডেল এইচ, আমরা যদি এই ভিতরের যে মাইনাস আছে সেটাকে বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি প্লাস হবে, সর্বশেষ যেটি হবে সেটি প্লাস হবে, এখানে কিন্তু প্লাস প্লাস দিয়ে আমরা লিখবো, এখানে এটি কিন্তু প্লাস হবে। অর্থাৎ ডেল জি ইকুয়াল ডেল এইচ প্লাস টি ডেল অফ ডেল জি বাই ডেল টি অফ পি, এটি কিন্তু হবে, এটি কিন্তু গিবস হেলমার সমীকরণ। কারণ গিবস হেলমার সমীকরণের প্রয়োগ বা গুরুত্ব এবং বা তাৎপর্য সম্পর্কে জানব। গিবস হেলমার সমীকরণ উভমুখী প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠা করা হলেও এটি আবদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। গিবস হেলমার সমীকরণকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, যেমন ডেল জি ইকুয়াল ডেল এইচ প্লাস টি ডেল অফ ডেল জি বাই ডেল টি যেটি প্রতিপাদন করলাম, আর কাজ অপেক্ষকের সাপেক্ষেও কিন্তু এটি বের করা যায়। সেক্ষেত্রে কি বের করা যায়, ডেল এ ইকুয়াল ডেল ইউ প্লাস টি ইন্টু ডেল অফ ডেল এ বাই ডেল টি স্থির চাপ স্থির আয়তনের ক্ষেত্রে। কাজ অপেক্ষক এবং কাজ অপেক্ষকের সাপেক্ষে আমরা বের করতে পারি তাহলে এই দুইটা ক্ষেত্র কিন্তু। তাই গিবস হেলমার সমীকরণের যে প্রয়োগ বা গুরুত্ব তাৎপর্য সেগুলো আমরা যদি বলি সেগুলো কি বলতে পারি, যদি ডেল জি ও ডেল এ এবং তাপমাত্রার সাথে তাদের পরিবর্তনের হার জানা থাকে তাহলে গিবস হেলমার সমীকরণ ব্যবহার করে ডেল এইচ এবং ডেল ইউ নির্ণয় করা যায়। গ্যালভ্যানিক কোষের তড়িৎচালক বল জানা থাকলে ডেল জি ইকুয়াল মাইনাস ই এফ গিবস হেলমার সমীকরণ ব্যবহার করে কোষের সংঘটিত বিক্রিয়া থেকে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। কাজ কার্য অপেক্ষকের মাধ্যমে উভমুখিতা ও একমুখিতা মুখিতার সত্ত্ব, মুক্ত শক্তির ন্যায় কাজ অপেক্ষক একটি অবস্থা অপেক্ষক, কাজ অপেক্ষককে ইয়ে দ্বারা প্রকাশ করা হয়, পূর্বে বলেছি জার্মান আরবিয়েট অর্থ কাজ, এই আরবিয়েট আরবিয়েট থেকে ইয়ে এসেছে, ইয়ে পথের উপর নির্ভর করে না মাত্র অবস্থার উপর নির্ভর করে। সুতরাং আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল ইউ মাইনাস টি এস, এটাই হচ্ছে কার্য অপেক্ষক আর ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ই তাপমাত্রা, এস এনট্রপি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য লেখা যায় ডেল ডি এ ইকুয়াল ডি ইউ মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি, এটি কিন্তু লেখা যায়। আবার আমরা এটিকে লিখতে পারি এই আবার আমরা কি জানি, টি ডি এস লেস দেন ইকুয়াল ডি ইউ প্লাস পি ডি বি, এটি কিন্তু আমরা লিখতে জানি, এটি জানি। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্রিত করি, পূর্বে যেটা লিখেছি ডি এ ইকুয়াল ডি ইউ মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি, দুটোকে একত্রিত করলে আমরা কি পাচ্ছি, ডি এ লেস দেন ইকুয়াল মাইনাস পি ডি বি মাইনাস এস ডি টি, এটি কিন্তু আমরা লিখতে পারি। অতএব তাপমাত্রা এবং আয়তন যদি স্থির থাকে তাহলে ডি এ
স্থির তাপমাত্রা এবং আয়তন যেহেতু, সেই জন্য আমরা টি এবং পিটাকে লোয়ার লিমিটে দেখেছি লেস দ্যান ইকুয়াল জিরো। এখানে অপেক্ষা ক্ষুদ্র ও সমান চিহ্ন দ্বারা যথাক্রমে কি বোঝানো হচ্ছে? একমুখী এবং উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে এটি বোঝানো হচ্ছে, আর এটি কার্য অপেক্ষকের মাধ্যমে উভমুখিতা ও একমুখী তার শর্ত। মুক্ত শক্তি মাধ্যমে উভমুখিতা ও একমুখিতার শর্ত, উভমুখী ও একমুখী প্রক্রিয়ার রাসায়নিক মানদণ্ড গিবস মুক্ত শক্তি পরিবর্তনের আলোকে ব্যাখ্যা করা যায়। মুক্ত শক্তি হল এমন একটি তাপগতীয় অপেক্ষক যার হ্রাস দ্বারা বোঝা যায় কোন সিস্টেমের মধ্যে একটি প্রক্রিয়া সংঘটিত হলে সিস্টেমটি কি পরিমাণ বহিঃস্থ কার্য সম্পাদনে সক্ষম। অবস্থা অপেক্ষক মুক্ত শক্তি জি কে এনথালপি এইচ এবং এনট্রপি এস দ্বারা আমরা সংজ্ঞায়িত করতে পারি। সেই সংজ্ঞায়িত যেটি করতে পারি সেটি অনুসারে আমরা লিখেছি এখানে জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা লিখতে পারি একইভাবে ডি জি ইকুয়াল ডি এইচ মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি। এটিকে লিখতে পারি ডিজি ইকুয়াল ডি এইচ এর এইচ সমান আমরা কি জানি এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি, এইচ এর পরিবর্তে ইউ প্লাস পিভি আমরা লিখেছি, এইচ পিভি আর বাকিগুলো তো লিখেছি। তাহলে ডিজি ইকুয়াল ডি ইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস ইডিএস মাইনাস এস ডিটি, এটি কিন্তু লেখা যায়। আবার আমরা পাই টি ডিএস গ্রেটার দেন ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, এটি কিন্তু আমরা এই দুইটাকে যদি একত্রে করি তাহলে কি আসে ডিজি লেস দেন ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস ডিইউ মাইনাস পিডিভি মাইনাস এস ডিটি, এটি আসে অর্থাৎ ডিজি লেস দেন ইকুয়াল ভিডিপি মাইনাস এস ডিটি। তাপমাত্রা এবং আয়তন, তাপমাত্রা এবং আয়তন যদি আয়তন যদি স্থির থাকে আয়তন যদি স্থির না থাকে তাহলে কি লেখা যায়? আয়তন এবং তাপমাত্রা দুইটা আছে এখানে, দুইটাই তাপমাত্রা এবং আয়তন দুইটাই স্থির দেখা যায় তাহলে লেখা যায় ডিজি লেস দেন ইকুয়াল তাপমাত্রা এবং চাপ স্থির থাকলেও এখানে এটি লেখা যাবে তাপমাত্রা এবং চাপ ডিজি লেস দেন ইকুয়াল জিরো। অপেক্ষা ক্ষুদ্র এবং সমান যেটি চিহ্ন ব্যবহার করেছি এখানে সেটি একমুখী এবং উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কি বলা যায়, কোন প্রক্রিয়া বা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা অর্থাৎ সম্ভাব্যতা নির্ণয়ে তাপগতি যে ধর্ম সেগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনথালপি ও এনট্রপি পরিবর্তনের সাথে মুক্ত শক্তি পরিবর্তনের সম্পর্ক, মুক্ত শক্তি যে পরিবর্তনের যে সমীকরণ সে সমীকরণ আমরা জানি ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস। এই ডেল জি হচ্ছে মুক্ত শক্তি পরিবর্তন, ডেল এইচ হচ্ছে এনথালপি পরিবর্তন, আর ডেল এস হচ্ছে এনট্রপি পরিবর্তন। সম্পর্কগুলা আমি ধারাবাহিকভাবে যদি দেখাই এখানে তাহলে আলোচনা ধারাবাহিকভাবে করবো, যেমন এনথালপি হ্রাস পেলে এনট্রপি বৃদ্ধি পেলে মুক্ত শক্তির হ্রাস পাবে, এটি ব্যাখ্যা করব। এনথালপি হ্রাস পেলে এবং এনট্রপি বৃদ্ধি যদি হয় তাহলে মুক্ত শক্তি হ্রাস পাবে, এনথালপি এবং এনট্রপি উভয় হ্রাস পেলে মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হবে।
এনথ্যালপি এনট্রপি উভয় হ্রাস পেলে মুখরিত পরিবর্তন ধনাত্মক হবে, একই বিষয় কিন্তু, কখন ধনাত্মক হচ্ছে কখন ঋণাত্মক হচ্ছে এটি কিন্তু ব্যাখ্যা করছি এখনই। এনথ্যালপি ও এনট্রপি উভয় হ্রাস পেলে মুক্ত শক্তির কোনো পরিবর্তন হবে না, উভয় হ্রাস পেলে একটাতে ধনাত্মক হচ্ছে একটাতে ঋণাত্মক হচ্ছে আর একটাতে কোনো পরিবর্তন করছে না। এনথ্যালপি বৃদ্ধি পেলে এনট্রপি হ্রাস পেলে মুক্ত শক্তি কোনো মুক্ত শক্তি পরিবর্তন সর্বদা ধনাত্মক হবে, এনথ্যালপি ও এনট্রপি উভয় বৃদ্ধি পেলে মুক্ত শক্তি পরিবর্তন ধনাত্মক হবে, এনথ্যালপি এনট্রপি উভয় বৃদ্ধি পেলে মুক্ত শক্তি পরিবর্তন ঋণাত্মক হবে, উভয় বৃদ্ধি পেলে মুক্ত শক্তি কোনো পরিবর্তন হবে না। এই এক থেকে আট নাম্বার আটটা বিষয় এনথ্যালপি এবং এনট্রপি পরিবর্তনের সাথে মুক্ত শক্তির যে পরিবর্তন হবে সেই মুক্ত শক্তির পরিবর্তনটা কেমন হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে বা কোনো পরিবর্তন হবে কি না, সেইগুলা এখন আলোচনা করব। অর্থাৎ এনথ্যালপি যদি কমে যায় এনট্রপি যদি বেড়ে যায়, বা এনথ্যালপি যদি বেড়ে যায় এনট্রপি যদি কমে যায়, সেক্ষেত্রে মুক্ত শক্তির কি ভূমিকা হবে এই বিষয়গুলো। তো প্রথম হলো এক নাম্বারটা যেটি ছিল সেটি ছিল কি এনথ্যালপি হ্রাস পেলে, এনথ্যালপি হ্রাস পেলে অর্থাৎ ডেল এইচ এর মান নেগেটিভ হবে, এনট্রপি বৃদ্ধি পেলে অর্থাৎ ডেল এস পজিটিভ হবে, মুক্ত শক্তির হ্রাস পাবে অর্থাৎ ডেল জি নেগেটিভ হবে। আমরা ইকুয়েশন অনুসারে কি জানি ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটি আমরা জানি। তাহলে কি কি বিষয় ছিল এনথ্যালপি হ্রাস পেলে, এনথ্যালপি ডেল এইচ এর মান নেগেটিভ ডেল এইচ নেগেটিভ লিখলাম ঋণাত্মক, আর এনট্রপি কিন্তু পজিটিভ, তাহলে এনট্রপি ডেল এস এর ভ্যালু এনট্রপি পজিটিভ লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নেগেটিভ ভ্যালু, আর এখানে ধনাত্মক ছিল তাহলে এই যে মাইনাস আছে সামনে সেজন্য কিন্তু নেগেটিভ মানই আসবে, নেগেটিভ মান আসবে, আর টি তো সর্বদাই ধনাত্মক, সর্বদাই ধনাত্মক পরম তাপমাত্রা। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি পাচ্ছি নেগেটিভ প্লাস নেগেটিভ, দ্যাট ইজ আলটিমেটলি নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ ডেল জি ভ্যালুটা নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ ডেল জি ঋণাত্মক হওয়ায় প্রক্রিয়াটি সঠিকভাবে সংঘটিত হবে। তাহলে এক নাম্বার যে বিষয়টা কি এনথ্যালপি হ্রাস পেলে এবং এনট্রপি বৃদ্ধি পেলে মুক্ত শক্তি হ্রাস পাবে, এবং মুক্ত শক্তি হ্রাস পাওয়ার অর্থ হলো প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। এবার দুই নাম্বার, দুই নাম্বারে কি ছিল এনথ্যালপি, এনথ্যালপি এবং এনট্রপি উভয় হ্রাস পেলে, উভয় হ্রাস পাওয়া মানে হচ্ছে ডেল এইচ নেগেটিভ এবং ডেল এস নেগেটিভ উভয় নেগেটিভ, এবং যদি ডেল এইচ গ্রেটার দেন টি ডেল এস হয়, ডেল এইচ এর যে ভ্যালু সেটি যদি টি ডেল এস অপেক্ষা বেশি হয় তাহলে মুক্ত শক্তি পরিবর্তন ঋণাত্মক হবে, অর্থাৎ ডেল জি ভ্যালু নেগেটিভ পাবো আমরা। তাহলে ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটি আমরা জানি ডেল এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ এবং ডেল এস এর ভ্যালু নেগেটিভ, উভয় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তাই তো উভয় নেগেটিভ নেগেটিভ, আমরা কি পাচ্ছি নেগেটিভ ভ্যালুই পাবো, অর্থাৎ ডেল জি ভ্যালুটা আমরা নেগেটিভ পাবো, অর্থাৎ এখানে এক্ষেত্রেও সম্মুখ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। এরপরে আসি তিন নাম্বার, এনথ্যালপি ও এনট্রপি উভয়ে হ্রাস পেলে, উভয় হ্রাস পাবে ডেল এস এর ভ্যালু নেগেটিভ এবং ডেল এস এর ভ্যালু নেগেটিভ, আর আগে যেটি লিখেছিলাম দুই নাম্বার প্রক্রিয়াতে ডেল এইচ গ্রেটার দ্যান টি ডেল এস এটি লিখেছিলাম, এখানে ডেল এইচ লেস দ্যান টি ডেল এস, এই ক্ষেত্রে কি হবে মুক্ত শক্তি পরিবর্তন ধনাত্মক হবে, পূর্বে কিন্তু নেগেটিভ হয়েছিল ঋণাত্মক হয়েছিল এখন ধনাত্মক হবে। দেখি তাহলে কীভাবে হচ্ছে ডেল জি ইকুয়াল টি ডেল এস, ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ আর ডেল এস এর ভ্যালু নেগেটিভ সেটি লিখলাম, দুইটাই নেগেটিভ নেগেটিভ,
এখন এখানে একটা কথা আছে, টি ডেল এস ডেল এইজ লেস দেন টি ডেল এস, আচ্ছা টি ডেল এস এর ভ্যালুটা বড়, টি ডেল এস এর ভ্যালু বড় হবে তাহলে সেটি ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক হয়ে গেলে আলটিমেট ডেল জি যে ভ্যালু সেটিও কিন্তু ধনাত্মক হয়ে যাবে। ডেল জির ভ্যালু যদি ধনাত্মক হয়ে যায় তাহলে সম্মুখ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। এটা গেল তিন নাম্বার প্রক্রিয়া। এরপর চার নাম্বার যেটি ছিল, চার নাম্বারে এনথালপি ও এন্ট্রপি উভয়ে হ্রাস পেলে, উভয় হ্রাস পাওয়া মানে হচ্ছে ডেল জি নেগেটিভ এবং ডেল এইচ সেটিও নেগেটিভ, এবং ডেল এইচ ইকুয়াল টি ডেল এস যদি হয়, প্রথমে ডেল এইচ গ্রেটার দেন টি ডেল এস দেখিয়েছি, তারপরে ডেল এইচ লেস দেন টি ডেল এস দেখিয়েছি, এখন ডেল এইচ ইকুয়াল টি ডেল এস এটি নিয়ে দেখছি। মুক্ত শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডেল জি ইকুয়াল জিরো হবে, ডেল জি ইকুয়াল টি ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, দুইটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ ভ্যালু লিখলাম আমরা। এখন ডেল জি ইকুয়াল ডেল ডেল এইচ ইকুয়াল টি ডেল এস যদি হয়ে যায়, ডেল এইচ ইকুয়াল টি ডেল এস দুইটাই কিন্তু সমান হয়ে যাবে, দ্যাট ইজ কি হবে ডেল জির ভ্যালু কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ডেলজির ভ্যালু নেগেটিভ এই ডেলজির ভ্যালু জিরো হয়ে যাবে, কারণ দুইটাই সমান সমান হচ্ছে ডেল এইচ এবং টি ডেল এস এর যে সংখ্যা মান একটা হচ্ছে নেগেটিভ আর এই টোটাল এটার ভ্যালুটা ধনাত্মক হয়ে যাচ্ছে, নেগেটিভ আর নেগেটিভ এবং পজিটিভ এবং সংখ্যা মান যদি সমান হয় সেক্ষেত্রে অবশ্যই ডেলজির ভ্যালু জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে সাম্য অবস্থা তৈরি হবে। পাঁচ নাম্বার, এনথালপি বৃদ্ধি পেলে, এনথালপি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ডেল এইচ পজিটিভ, এনট্রপি হ্রাস পেলে, এনট্রপি হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ডেল এইচ নেগেটিভ, মুক্ত শক্তি পরিবর্তন ধনাত্মক হবে, মুক্ত শক্তি পরিবর্তন ধনাত্মক নয় ঋণাত্মক হবে, মুক্ত শক্তি পরিবর্তন ধনাত্মক হবে, এখানে ধনাত্মক চিহ্ন দিতে হবে, ডেল জি ইকুয়াল প্লাস চিহ্ন এখানে দিতে হবে, ডেল জি ইকুয়াল ডেল এস মাইনাস টি ডেল এস এটি আমরা জানি, তাহলে যে যে বিষয়টা এনথালপি বৃদ্ধি পেলে অর্থাৎ এনথালপি ধনাত্মক হবে, এন্ট্রপি হ্রাস পেলে তাহলে এন্ট্রপি ঋণাত্মক হবে, এটা লিখেছি, তাহলে ঋণাত্মক আর আর কি হচ্ছে ধনাত্মক, তাহলে এটি হচ্ছে ঋণাত্মক রাশি আর এখানে একটা নেগেটিভ আছে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, তাহলে উভয়ই কিন্তু পজিটিভ হয়ে গেল, অর্থাৎ ডেল জি কিন্তু পজিটিভ হয়ে গেল, ডেল জি পজিটিভ হলে সম্ভব বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। এরপরে ছয় নাম্বার কেস, এনথালপি ও এনট্রপি উভয় বৃদ্ধি পেলে, উভয় বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ডেল এইচ পজিটিভ এবং ডেল এস এটাও পজিটিভ, তাহলে ডেল এইচ গ্রেটার দ্যান টি ডেল এস, আগে যেমন এই কেসগুলো বিবেচনা করেছিলাম ডেল এইচ গ্রেটার দ্যান টি ডেল এস, ডেল এইচ লেস দ্যান টি ডেল এস, ডেল এইচ ইকুয়াল টি ডেল এস, এই বিষয়টা এখানেও কীভাবে বিবেচনায় আনবো ধারাবাহিকভাবে, তাই না, পরে বিবেচনায় আনছি ডেল এইচ গ্রেটার দ্যান টি ডেল এস, বাকি সাত এবং আটে বাকি দুটো আলোচনা করছি, তাহলে ডেল জি সমান ডেল এস যেটা ডেল এস কি পজিটিভ এবং ডেল এস সেটাও পজিটিভ, তাহলে ধনাত্মক, এবং টি ডেল এস কিন্তু এই টি ডেল এস কিন্তু গ্রেটার দেন টি ডেল এস, তাহলে উভয়ে কিন্তু ধনাত্মক চলে আসবে, এইটার ভ্যালু যদি ধনাত্মক হয় তাহলে এটাখানে থেকে তো ধনাত্মক রাশি পেয়েছি, আলটিমেটলি কি হবে ধনাত্মক পাবো, ডেল জি ভ্যালুটা
ধনাত্মক হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। এরপর 7 নম্বর, এনথালপি এবং এনট্রপি উভয় বৃদ্ধি পেলে, উভয় বৃদ্ধি পেলে অর্থাৎ ডেল জি পজিটিভ, এই ডেল এইচ পজিটিভ এবং ডেল এস পজিটিভ উভয় বৃদ্ধি পেলে, ডেল এইচ লেস দেন টি ডেল এস, মুক্ত শক্তি পরিবর্তন ঋণাত্মক হবে অর্থাৎ ডেল জি নেগেটিভ হবে। তাহলে ডেল জি ডেল এইচ এর মান কি হবে পজিটিভ সেটি লিখলাম, এবং ডেল এস এর ভ্যালু পজিটিভ সেটি লিখলাম। তাহলে দুইটা ধনাত্মক ধনাত্মক রাশি দুইটা, আবার ডেল এইচ লেস দেন টি ডেল এস, টি ডেল এস এর ভ্যালু বেশি হবে। তো টি ডেল এস এর ভ্যালু বেশি হওয়া মানে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক ভ্যালু পাবো, ডিএল জি এর ভ্যালু ঋণাত্মক হবে অর্থাৎ সম্মুখ বিক্রিয়াতে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। 8 নম্বর কেসে কি ছিল, এনথালপি ও এন্ট্রপি উভয় বৃদ্ধি পেলে, এনথালপি এবং এন্ট্রপি যদি উভয় বৃদ্ধি পায় অর্থাৎ ডেল এইচ পজিটিভ এবং ডেল এস পজিটিভ এবং ডেল এইচ ইকুয়াল টি ডেল এস যদি পায় হয় তাহলে মুক্ত শক্তি কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ডেল জি ইকুয়াল জিরো পাবো। তাহলে ডেল এইচ ধনাত্মক সেটি লিখলাম, ডেল এস ধনাত্মক সেটিও লিখলাম, ধনাত্মক রাশি মাইনাস ধনাত্মক, এবং এখানে বলা আছে সত্যি ডেল এইচ ইকুয়াল টি ডেল এস, ডেল এইচ ইকুয়াল টি ডেল এস এটি বলা আছে, অর্থাৎ ডেল জি এর ভ্যালু কিন্তু জিরো পাব। অর্থাৎ প্রক্রিয়াটি কি হবে, প্রক্রিয়াটি সাম্যাবস্থা সৃষ্টি করবে। সেই যে টোটাল কেস 8টা কেস ছিল, 8টা কেস এখানে দেখো 8টা কেস, সেই 8টা কেস আমি 6 অংশে দেখেছি। ডেল এস এর ভ্যালু এবং ডেল এস এর ভ্যালু মাইনাস টি ডেল এস এর ভ্যালু, ডেল জি এর ভ্যালু কি হচ্ছে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে, এবং বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, ডেল এস নেগেটিভ ডেল এস পজিটিভ কি ডেল এস পজিটিভ, অর্থাৎ ডেল জি কিন্তু নেগেটিভ হচ্ছে, ডেল জি নেগেটিভ হলে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে, এখানে ডেল জি নেগেটিভ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। 8টা কেসের যেমন ধারাবাহিকভাবে আলোচনা করি সেই ধারাবাহিকভাবে 8টাই কিন্তু এখানে সেই ধারাবাহিকতা এখানে দিয়েছে, ডেল জি জিরো সাম্যাবস্থা সৃষ্টি করবে, ডেল জি পজিটিভ সাম্যাবস্থা বিক্রিয়া সংঘটিত ঘটবে না, স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে না, নেগেটিভ স্বতঃস্ফূর্ত হবে, আর জিরো হচ্ছে ডেল জি এর ভ্যালু জিরো হলে সাম্যাবস্থা সৃষ্টি করবে। একটি বিক্রিয়ার আদর্শ গিব শক্তি এবং তাপ গতীয় সাম্যাবস্থা ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিপাদন যে আমরা শিখব, মুক্ত শক্তি এনথালপি এবং এন্ট্রপির মধ্যকার যে সম্পর্ক সেটি অনুসারে আমরা কি জানি, জি ইকুয়াল এইচ মাইনাস টি ডি এস, এইচ মাইনাস টি এস ইকুয়াল এইচ মাইনাস টি এস, তাই এনথালপি চাপ এবং আয়তনের মধ্যকার যে সম্পর্ক সেটি অনুসারে আমরা কি জানি, এইচ ইকুয়াল টু প্লাস পিভি। অতএব এই দুটাকে আমরা একত্রে লিখতে পারি জি ইকুয়াল টু প্লাস পিভি মাইনাস টি এস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা লিখতে পারি ডি জি ইকুয়াল ডি ইউ প্লাস পি ডি ভি প্লাস ভি ডি পি মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি। এখন এই ডি জি ইকুয়াল আমরা লিখতে পারি ডি কিউ মাইনাস পি ডি পি ডি পি প্লাস ভিডিপি, এই ডি ইউ সমান আমরা জানি কি, ডি ইউ সমান জানি ডি কিউ মাইনাস পিডিপি, এই ডি ইউ যেটি এটির পরিবর্তে লিখেছি ডি কিউ মাইনাস পিডিপি এটি কিন্তু লিখেছি। আবার উভমুখী সিস্টেমের ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টি ডি এস, এই টি ডি এস এর পরিবর্তে আমরা কি লিখলাম, ডি কিউ লিখলাম, মানে এটি টি ডি এস ইকুয়াল ডি কিউ, তাহলে এখানে ডি কিউ
আর মাইনাস ডিকিউ এটি কিন্তু কেটে যাচ্ছে, মাইনাস ডিডিভি প্লাস বিডিভি এটিও কিন্তু কেটে যাচ্ছে, যার পরে কি থাকছে ডিজি ইকুয়াল বিডিভি মাইনাস এস ডিটি। স্থির তাপমাত্রার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, স্থির তাপমাত্রার ক্ষেত্রে ডিটি ইকুয়াল জিরো অর্থাৎ ডিজি ইকুয়াল ডিজি ইকুয়াল ভি ডিপি এটি কিন্তু লিখতে পারি। আবার পিভি সমান আরটি, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি, সেখান থেকে আমরা ভি এর পরিবর্তে লিখতে পারি আরটি বাই পি অর্থাৎ ডিজি ইকুয়াল আরটি বাই পি ইন্টু ডিপি। এটিকে আমরা ইন্টিগ্রেশন করব জি এর ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট, জি ওয়ান থেকে জি টু, আর প্রেশার ক্ষেত্রে পি ওয়ান থেকে পি টু। এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, জি টু মাইনাস জি ওয়ান ইকুয়াল আর টি লন পি টু মাইনাস পি টু বাই পি ওয়ান। এই গ্যাসের এক বা এক অ্যাটমসফিয়ার অবস্থাকে যদি প্রমাণ অবস্থা ধরি তাহলে পি টু ইকুয়াল যদি ওয়ান হয় এবং জি টু ইকুয়াল জি এবং জি ওয়ান ইকুয়াল জি নট আর পি টু ইকুয়াল পি যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারি, জি মাইনাস জি নট ইকুয়াল আর টি লন পি টু বাই ওয়ান এটি লিখতে পারি, দ্যাট ইজ জি ইকুয়াল জি নট প্লাস আর টি লন পি লেখা যায়। এখন যদি আমরা সাধারণ গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, সাধারণ গ্যাসীয় বিক্রিয়া একটা ধরলাম এ এ প্লাস বিবি প্লাস ডট ডট ডট, এরকম অনেক ধরনের রিয়াকশন থাকতে পারে, এর থেকে প্রোডাক্ট এম এম প্লাস এন এন প্লাস ডট 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 এরকম। এখানে এ বি এম এন স্মল লেটার এ বি এম এন এগুলো কি, এগুলা কিন্তু মোল সংখ্যা, স্মল এ হচ্ছে ক্যাপিটাল এ এর মোল সংখ্যা, রিয়াক্ট্যান্ট এ এর মোল সংখ্যা, আর বি স্মল বি হচ্ছে রিয়াক্ট্যান্ট ক্যাপিটাল বি যেটি লিখেছি সেটির মোল সংখ্যা, একইভাবে স্মল এম এন হচ্ছে ক্যাপিটাল এম এন এর মোল সংখ্যা, আর পি এ পি বি পি এম পি এন হলো এমল এ বিমল বি এম মল এম এন মল এন এর আংশিক চাপ। অতএব কি লিখতে পারি আমরা, এমল এ এমল এ মুক্ত শক্তি কি হবে, এ জি এ ইকুয়াল এ জি নট এ প্লাস এ আর টি লন পি এ এটি কিন্তু আমরা লিখতে পারি সূত্র অনুসারে। বিমল বি এর মুক্ত শক্তি একইভাবে বি জি বি ইকুয়াল বি জি বি নট প্লাস বি আর টি লন পি বি। এম মল এম এর মুক্ত শক্তি একইভাবে আমরা লিখতে পারব এম জি নট এম প্লাস এম আর টি লন পি এম। এন মল এন এর মুক্ত শক্তি একইভাবে এন মল এর ক্ষেত্রে এন জি এন ইকুয়াল এন জি নট এন প্লাস এন আর টি লন এম এল লন পি এন। এখানে যে জি নট এ জি নট বি জি নট এম জি নট এন এইগুলো কিন্তু এ বি এম এন এর প্রমাণ মুক্ত মুক্ত শক্তি। তো মুক্ত শক্তি পরিবর্তন কে আমরা যদি ডেল জি লিখি তাহলে এটি কি আসবে, জি উৎপাদ মাইনাস জি বিক্রয়, অর্থাৎ ডেল জি ইকুয়াল উৎপাদ কি ছিল এম এন ছিল আর বিক্রয় ছিল এ বি, ডেল জি সমান লিখতে পারি এম জি এম প্লাস এন জি এন আর বিক্রয়কের ক্ষেত্রে এ জি এ প্লাস বি জি বি এটি কিন্তু আমরা
দেখতে পারি। এখন প্রত্যেকটার ভ্যালু আমরা বসাই দিলাম, এম জি এম এন জি এন এটির ভ্যালু বসাই দিলাম, এ জি বি এ জি এ এ পি জি বি এগুলো প্রত্যেকটা ভ্যালু বসাই দিলাম। প্রথম যেটি সেটি হচ্ছে এম জি এম এর ভ্যালু, এগুলো কিন্তু প্রথমে আগে লিখেছি সেটা কিন্তু এখানে আবার বসাই দিলাম। এরপরে এম জি নট এম প্লাস এন জি নট এন মাইনাস এ জি নট এ মাইনাস বি জি নট বি এই টার্মগুলো একপাশে নিয়ে আসলাম, আর আর টি আছে যেগুলোতে সেই টার্মগুলো একপাশে নিয়ে গেলাম। সেখান থেকে কি লেখা যায়, এটি হচ্ছে মুক্ত শক্তির যে পরিবর্তন সেটি কি পেলাম, প্রমাণ অবস্থার যে পরিবর্তন সেটি ক্ষেত্রে লিখতে পারি ডেল জি নট, বিক্রয় উৎপাদ থেকে বিক্রয়কের যোগফলকে এটা দিয়ে লেখা যায়। আর এটিকে লিখতে পারি এগুলো এই পাশে আটটি কমন নিলাম, এরপরে যেগুলো থাকবে সেগুলো লিখতে পারবো লন পি এম টু দি পাওয়ার এন ইন্টু পি এন টু দি পাওয়ার এন পাবে নিচে ডিভাইডেড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি এটি কিন্তু লেখা যায়। অথবা আমরা কি পেলাম, ডেল জি ইকুয়াল ডেল জি নট প্লাস আর টি লন পি এম টু দি পাওয়ার এম ইন্টু পি এন টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি এটি কিন্তু লেখা যায়। এই বিক্রিয়াটি ক্ষেত্রে সাম্যাবস্থায় পৌঁছালে চালক বল সক্রিয় থাকে না, ফলে সাম্যাবস্থার মুক্ত শক্তি পরিবর্তনের মান শূন্য হয়, সুতরাং ডেল জি ইকুয়াল জিরো লেখা যায়। ডেল জি ইকুয়াল জিরো, জিরো যদি লিখি আমরা, জিরো লিখলে এখানে ডেল জিরো ইকুয়াল ডেল জি নট প্লাস আর টি লন পি এম ডিভাইড এম পি এন টু পাওয়ার এন ডিভাইডেড বাই পি এ টু পাওয়ার এ ইন্টু পি এ টু পাওয়ার পি বি টু পাওয়ার বি লেখা যায়। ডেল জি নটকে এক সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসলে বাকি টার্মটা মাইনাস আকারে লেখা যাবে। এরপর ডেল জি ইকুয়াল আর টি লন কেপি, আমরা জানি কেপি এই যে এই পাশের যে টার্মগুলো আছে এগুলো সবগুলো কিন্তু কেপি, কেপি বরক্রিয়ার যে সূত্র সেই সূত্র অনুসারে কেপি এটি লেখা যায়। অতএব আমরা যে ডেল জির পূর্বের যে ইকুয়েশন ছিল সেই পূর্বের ইকুয়েশন যদি এটি বসাই দিই তাহলে কি আসবে, মাইনাস আর টি লন কেপি প্লাস আর টি লন পি লন কেপি এটি কিন্তু লিখতে পারি। অর্থাৎ এই সমীকরণে কোনো বিক্রিয়ার আদর্শ গিব শক্তি এবং তাপ গতি ও সাম্য অবস্থার যে ধ্রুবক তাপ গতি ও সাম্য অবস্থার ধ্রুবকের মধ্যে একটি সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম। তাপমাত্রা ও চাপের সহিত উচ্চ শক্তির পরিবর্তন, তাপমাত্রা মুক্ত শক্তি এনথালপি ও এনট্রপির মধ্যকার সম্পর্ক থেকে আমরা জানি জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, এনথালপি চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সে অনুসারে আমরা জানি এইচ ইকুয়াল ইউ থ্রি ইউ প্লাস পিভি, অর্থাৎ কি লেখা যায় জি ইকুয়াল ইউ প্লাস পিভি মাইনাস টি এস, ক্ষুদ্র থেকে উত্তর পরিবর্তনের ক্ষেত্রে এটি লিখলাম ডিজি ইকুয়াল টু ইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি, আবার ডি সমান ডি কিউ মাইনাস পিডিভি, আর টি ডিএস এর পরিবর্তে আমরা ডি কিউ লিখেছি, তাহলে এখান থেকে আলটিমেটলি ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস ডিটি ভিডিপি মাইনাস এস ডিটি। স্থিতি মাত্রায় ডি টি ইকুয়াল জিরো অর্থাৎ ডিজি ইকুয়াল ভিডিপি, অর্থাৎ এটিকে আমরা স্থিতাম আত্মার ক্ষেত্রে লিখলাম। এখানে কি লেখা যায় আলটিমেটলি
ডিএলজি ডিভাইডেড ডেলজি বাই ডেলপি ইকুয়াল ভি আমরা পাবো। তাহলে এই সমীকরণে চাপ পরিবর্তনের সহিত মুক্ত শক্তির যে পরিবর্তন সেটি কিন্তু প্রকাশ করে। আর যদি চাপ স্থির থাকে অর্থাৎ ডি কিউ ডিপি যদি জিরো হয় তাহলে কি লেখা যাবে এই সমীকরণ থেকে? ডিপি জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আসে কি ডিজি ইকুয়াল মাইনাস এস ডিটি, এটি কিন্তু আসে। অর্থাৎ এখান থেকে কি লেখা যায়? ডেল জি বাই ডেল টি ইকুয়াল মাইনাস এস, স্থির চাপের ক্ষেত্রে এটি। এই সমীকরণ তাপমাত্রা সহিত মুক্ত শক্তি পরিবর্তন বের করা যায়। এই মোটামুটি আজকে গিবস মুক্ত শক্তি সম্পর্কিত বিষয়াবলী আমরা জানলাম। এই গিবস মুক্ত শক্তি সম্পর্কিত সংজ্ঞা এবং যে সমীকরণ গিবস হেলমহোল্টজ সমীকরণ এবং বেশ কিছু ফ্যাক্টর, এগুলো প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্ট করবা। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবা। সবাই ভালো থাকবা, আগামী দিনে দেখা হবে এই প্রত্যাশায়।